অহ লোকে ঘেরাও করিলে হোজাই আরক্ষী থানা। মৃতদেহ কান্ধত লৈ থানাত প্রবেশ করে উত্তেজিত লোকে এনেদরে উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি করে। হীরক রয় নামের যুবকজনের মৃত্যু কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হোজাই আরক্ষী থানাত নিশা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শ লোকে ঘেরাও করিলে হোজাই আরক্ষী থানা। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হোজাই আরক্ষী থানাত। শ লোকে থানা ঘেরাও করে, মৃতদেহ কান্ধত লৈ থানাত প্রবেশ করে উত্তেজিত লোকে। একাংশ উত্তেজিত লোকে এটা মৃতদেহ কান্ধত লৈ থানাত প্রবেশ করে আর হীরক রয় নামের যুবকজনের মৃত্যু কেন্দ্র করে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় হোজাই আরক্ষী থানাত। যা 20 আগস্টত এদল লোকের আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছিল এই হীরক রয় নামের যুবকজন। আর গুয়াহাটিত 19 দিন ধরে চলা চিকিৎসার অন্তত যুবকজনের মৃত্যু হয়। আক্রমণকারীর বিরুদ্ধে আরক্ষীয়ে কোনো ব্যবস্থা নোলার অভিযোগ তুলি উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে স্থানীয় রাইজে। দোষীর বিরুদ্ধে ব্যবস্থা আর সম্পত্তি জব্দ করার আশ্বাস দিয়ার পাছতহে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আমি একো নাজানো, প্রশাসনে যদি কোনো ধরনের করে শাসন করব নোয়ারে পাবলিক হাতত দিয়ক, তারপর সব আমি কি করব পারি। আর এই উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে হোজাই আরক্ষী থানাতে। নিশা এনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় আর হীরক রয় নামের এগারী যুবকের মৃত্যু কেন্দ্র করে এনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় আর যুবকগীর মৃতদেহ কান্ধত লো এনেদরে শ লোকে হোজাই আরক্ষী থানা ঘেরাও করে আর উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে।